Assalamualaikum everyone. Welcome back to my channel Ek Cup Cha. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ন্যাচারাল ওয়েতে একটি গাছ উৎপন্ন করা যায়, সেটাও শুধু একটা মাত্র উপকরণ দিয়ে, সেটা হলো মিষ্টি আলু। তাহলে চলুন দেখে আসি কিভাবে গাছটি উৎপন্ন করব। তাহলে চলুন শুরু করা যাক পদ্ধতিটা। প্রথমে আমরা নিয়ে নেব একটি খালি গ্লাস এবং গ্লাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরে আমরা নিয়ে নিচ্ছি একটি আলু। মিষ্টি আলু কিন্তু আমাদের বাসায় কম আর বেশি সবার বাসায় থাকে। এরপরে আলুটাকে আমরা এই গাছ পানির মধ্যে ঢেলে দিব, ঠিক এইভাবে। এইভাবে আমরা যে কোনো একটি জায়গায় আমাদের ঘরে রেখে দিব, কিচ্ছু করব না এটাকে। এই দেখতে পাচ্ছেন ঠিক দুদিন পর আলুটির থেকে একটু একটু ছোট গাছের ই বের হয়ে এসেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই সিনারিওটা কিন্তু ঠিক এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে গাছটা থেকে বিভিন্ন শিকড় ছাড়িয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকের সিনারিওটা হলো ঠিক দু সপ্তাহ বাদে এরকম হয়ে উঠেছে গাছটা, দেখতেই পাচ্ছেন কত বড় এবং সুন্দর হয়ে উঠেছে। এই গাছটি কিন্তু খুবই সহজে আমরা উৎপন্ন করলাম শুধুমাত্র আলু এবং পানির সাহায্যে, আর কিছুই। আশা করি আপনাদের সবারই এটা ভালো লেগেছে এবং সবারই বুঝতে পেরেছেন কিভাবে গাছটি উৎপন্ন করব। এরকম আরো অনেক ন্যাচারাল জিনিস পেতে হলে আমার সাথেই থাকুক, আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।